বন্ধুরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা 18 বছরের নিচে আছেন এবং যাদের হার্টের সমস্যা আছে তারা প্লিজ এই মুভিটি দেখবেন না, কারণ এই মুভিটি কিছুটা হরর এবং টান্ডুরি টাইপ মুভি, তো এই মুভিটা আপনাদের জন্য না। বাকি যারা আছেন তারা সবাই এই মুভিটি ইজিলি দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটা কাপলকে দেখতে পাই যারা গাড়ি করে কোথাও যাচ্ছিল, কিন্তু হঠাৎ রাস্তায় তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আর সেই অ্যাক্সিডেন্টে তারা দুজনই খুবই বাজেভাবে মারা যায়। এরপরের সিনে আমরা দেখি যে এই লাশগুলোকে নেওয়ার জন্য কিছু সুইপার আসে। আসলে এই সুইপারদের কাজ ছিল মৃত ব্যক্তিদেরকে কোথাও নিয়ে যাওয়া। তখন তাদের মধ্যে একজন সুইপার সেই মৃত ব্যক্তি রোগ নিয়ে তার নিজের কাছে রেখে দেয়। এরপর আমরা দেখি যে তারা কাজ শেষ হওয়ার পর জয় নামের একজন সুইপার তার বাড়িতে চলে গেছে। জয়ের বাসায় যাওয়ার পরে আমরা জানতে পারি যে তার বাসায় অনেক মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ রাখা আছে। আসলে এই সবকিছু রাখা ছিল তার একটা শখ। এরপর আমরা দেখি যে জয়ের কাছে তার ওয়াইফ আসে, তার ওয়াইফের নাম ছিল পেটি। এরপরে আমরা জানতে পারি যে মৃত ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গ রাখার শখ জয়ের যতটুকু আছে তার থেকেও বেশি শখ আছে তার স্ত্রী পেটি। জয়ের স্ত্রী পেটি এতটাই পাগল ছিল যে সে গোসল করার সময় মৃত ব্যক্তিদের রক্ত দিয়ে গোসল করত। এরপরের সিনে আমরা দেখতে পাই যে একজন লোক যে তার বাগান থেকে কিছু ফল পাচ্ছে, আর ঠিক তখনই দূর থেকে ভুল করে অন্য একজন লোক তাকে গুলি করে দেয় আর সে সেখানেই মারা যায়। এরপরে আমরা দেখি যেই ব্যক্তিটি গুলি করেছিল সেই ব্যক্তিটি অন্য ব্যক্তির লাশটিকে কোথাও নিয়ে যাচ্ছে লুকানোর জন্য। কিছুদিন পর পুলিশ সেই লাশটির খবর পায় আর তখন পুলিশ আসে সেই লাশটিকে নেওয়ার জন্য, আর সেই লাশটিকে নেওয়ার জন্য সেই সুইপারদেরকেই ডাকা হয় যেই সুইপারদের মধ্যে জয়ও ছিল। এরপর আমরা দেখি যে সেই সুইপার লোকেরা সেই লাশটিকে পলিথিনে প্যাক করে কোথাও নিয়ে যাচ্ছিল। তখন বাকি সুইপাররা মিলে সেই লাশের দায়িত্বটি জয়ের কাছে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু আসলে জয়ের মনে তো অন্য কিছুই চলছিল, আর কি চলছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপরে আমরা দেখি যে জয় সেই লাশটিকে নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে জয় তার স্ত্রীকে ডাকে, আর এখানে আমরা দেখি যে জয়ের স্ত্রী বেটি সেই লাশটিকে দেখে অনেক খুশি হয়েছে। তারা দুইজন মিলে এই লাশটিকে এমনভাবে ধরছিল যেন তাদের এই লাশটাকে ধরে খুব ভালো লাগছে, কিন্তু সেই লাশটি ছিল একদমই পচা এবং সেই লাশটি থেকে খুবই দুর্গন্ধ বের হচ্ছিল। এরপর আমরা দেখি যে জয় এবং তার স্ত্রী সেই লাশটিকে তাদের বেডরুমে নিয়ে যায় এবং বিছানায় শুইয়ে দেয়। আর শুধু এটাই নয়, এখানে আমরা দেখি যে জয়ের স্ত্রী পেটি সেই লাশের সাথে রোমান্স করতে শুরু করে দেয়, আর আমরা দেখি যে জয়ের স্ত্রী পেটি সেই লাশের সাথে সেখানে ইন্টিমেটও হয়। আরে বাপ রে বাপ, এখানে বেটির অবস্থা এমন হয়েছিল যেটা দেখে আমরা বুঝতে পারি যে বেটি সেই লাশের প্রেমে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখি যে সেই লাশের থেকে বের হওয়া রক্ত তারা দুজনে তাদের খাবারের সাথে মিশিয়ে তারা খায়, আর সেই লাশটিকে তারা পুতুলের মতো দেয়ালে টাঙিয়ে রাখে, আর সেই লাশের নিচে দুটি প্লেটও রেখে দেয় যাতে সেই লাশের থেকে বের হওয়া রক্তটি সেই প্লেটের ওপর পড়ে আর সেই প্লেটের রক্ত দিয়ে তারা যেন গোসল করতে পারে। কি অদ্ভুত রে ভাই। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখি যে জয় আর পরের দিন তার অফিসে যায়, আর সে অফিসে গিয়ে জানতে পারে যে সে ঠিকঠাক মতো কাজ করতো না দেখে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। অপরদিকে আমরা দেখি যে জয়ের স্ত্রী পেটি সবসময় সেই লাশের সাথেই পড়ে থাকতো আর সেই লাশের সাথেই রোমান্স করতে থাকে। এরপরে আমরা দেখি যে জয় বাড়িতে এসেছে এবং সে তার স্ত্রী পেটিকে বলে যে তার চাকরি চলে গেছে, আর এটা শুনে তার স্ত্রী পেটি তাকে অনেক বকাঝকা করে। আর এখানে আমরা এটাও দেখি যে তার স্ত্রী পেটি জয়কে বলে যে আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব, আর এর পরের দিন পেটি তাই করে, সে বাড়ি ছেড়ে চলে যায়। জয় যখন বাসায় আসে তখন সে পেটিকে কোথাও খুঁজে পায় না, সে বিছানায় পেটির একটা চিঠি পায়। সেই চিঠিতে পেটি লিখেছিল যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তুমি আমাকে কোনোদিন খোঁজার চেষ্টা করো। আর পেটি সাথে করে সেই লাশটাকেও নিয়ে গিয়েছিল। যেহেতু জয়ের স্ত্রী জয়কে ছেড়ে চলে গিয়েছিল তাই জয় এখন খুব ভেঙে পড়েছে, আর জয়ের মনের মধ্যে তার স্ত্রীর জন্য রাগ বাড়তে থাকে। এরপর আমরা দেখি যে সে তার স্ত্রীর ছবিটি পুড়িয়ে দেয়। এরপর আমরা দেখি যে জয় সেই মৃত ব্যক্তির হৃদয়টিকে তার বিড়ালকে খেতে দেয়। এরপরে সে তার বিড়ালটিকেও মেরে ফেলে এবং সে তার বিড়ালের গোস্ত এবং রক্ত দিয়ে গোসলও করে। এরপর আমরা দেখি যে জয় নিজেকে শান্ত করার জন্য সে সিনেমা থিয়েটারে যায় মুভি দেখার জন্য, আর তখন জয় যে মুভিটি দেখছিল সেটা ছিল একটা স্ল্যাশার মুভি, আর এই মুভিটি দেখে জয়ের মনের মধ্যে রাগ আরো বাড়তে থাকে। তাই জয় মুভিটি শেষ করার আগেই সেখান থেকে চলে যায়। বাড়িতে পৌঁছে জয় নিজের ডিপ্রেশনকে দূর করার জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, আর ঘুমিয়ে ঘুমিয়ে সে একটা স্বপ্ন দেখে যেখানে সে দেখে যে সে সেই লাশটির মতোই হয়ে গিয়েছিল যে লাশটি সে বাড়িতে নিয়ে এসেছিল, আর তখন তার সাথে তার স্ত্রীও ছিল, আর এভাবেই তারা দুজন খুব খুশিও ছিল। এরপরে জয় ঘুম থেকে উঠে একটা প্রস্টিটিউটের কাছে যায়, সেখানে গিয়ে সে একটা মেয়েকে পছন্দ করে একটা কবরস্থানে নিয়ে যায় তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য। তখন প্রস্টিটিউট সে কাজ করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু জয় সেই প্রস্টিটিউটের সাথে ইন্টিমেট হয়ে তার স্ত্রীর মতো ফিলিং পাচ্ছিল না, যেটা দেখে সেই প্রস্টিটিউটটি জয়ের উপর হাসছিল, আর তখন জয় রেগে গিয়ে সেই প্রস্টিটিউটকে সেখানে খুন করে ফেলে। প্রস্টিটিউটটি মরার পর জয় সেই মৃত প্রস্টিটিউটের সাথে খুব আরাম করে ইন্টিমেট হয়। এরপরের সিনে আমরা দেখি যে সকালে সেই কবরস্থানের সিকিউরিটি গার্ড সেখানে আসে এবং সে এসে দেখে যে একজন লোক একটি মৃত মেয়ের সাথে শুয়ে আছে, আর এটা দেখে সে চিল্লানোর চেষ্টা করে,
আর তখনই জয় সেখানে থাকা একটা বেলচা দিয়ে সেই সিকিউরিটি গার্ডের মাথা দুই ভাগ করে দেয়, আর সেই সিকিউরিটি গার্ডটি সেখানেই মারা যায়। এরপর আমরা দেখি যে জয় এখন আগের চেয়েও বেশি ডিপ্রেশনে চলে গেছে, কারণ তার জীবনে এখন আর কোনো লক্ষ্যই নেই। এরপর হঠাৎ তার যেন কি মনে হয়, আর সে দৌড়ে তার বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে সে একটি চাকু হাতে নেয়, আর সেই চাকুটি নিয়ে সে তার বিছানায় যায়। আর বিছানায় গিয়ে সে সেই চাকুটি নিজের পেটের ভিতর ঢুকিয়ে দেয়, আর সেই চাকুটি দিয়ে সে নিজের পেটে অনেকবার আঘাত করে, আর অবশেষে সে মারা যায়। এর পরের সিনে আমরা জয়ের কবর দেখতে পাই, যেই কবরটিকে খোঁড়ার জন্য একটি মেয়ে আসে, আর এই মুভিটির এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আমার মুভিটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।